নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি, দীপাবলির দিন কি এমন জিনিস যেটি আপনারা আলমারিতে যদি রাখেন ঠিক দীপাবলির দিন, আপনাদের আর্থিক অভাব কোনোদিন আসবে না এবং আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনাদের সঞ্চিত অর্থ দিনকে দিন দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের যাদের অর্থনৈতিক সমস্যা চলছে বা সংসারে দারিদ্রতা আছে, আপনাদের সচ্ছলতা অবশ্যই আসবে যদি দীপাবলির দিন এই ক্রিয়াটি প্রয়োগ করেন। আপনারা দীপাবলির দিন একটি চাঁদির কয়েন নিন এবং সেটি পুজো দেওয়ার পর আপনারা সেই চাঁদির কয়েনটি একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সেই কয়েনটি আপনারা আপনাদের আলমারিতে রাখুন এবং সেই আলমারি যেন উত্তর দিকে মুখ করে খোলা হয় অথবা পূর্ব দিকে মুখ করে খোলা হয়, এরকম আলমারিতে আপনারা সেই চাঁদির কয়েনটি রাখুন এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন এবং যদি পারেন সেই কয়েনে যদি মা লক্ষ্মী আর গণেশের যদি ছবি অর্থাৎ ছাঁচ যদি থাকে তাহলে অত্যধিক শুভ, আপনারা স্বয়ং মা লক্ষ্মী কৃপা পাবেন এবং আপনাদের বেসিক অর্থের অভাব কোনোদিন আসবে না এই টোটকাটি যদি ব্যবহার করেন। তো আজকে তো এই পর্যন্ত, নমস্কার।